বই মেলায় বই নেই, এমন এমন বই পাওয়া যাচ্ছে যেগুলো পরে চরিত্র আরো ধ্বংস হয়। কথা বলে ঠিক কিনা? যে কিছুদিন আগে একটা লোকটা মারা গেছে, হুমায়ুন আহমেদ। ইমান থাকলে আল্লাহ মাফ করুক, ইমান যদি না থাকে আল্লাহ যেন যা করার তাই করুক। লোকটা একটা উপন্যাস লিখেছিল, পবিত্র ভালোবাসা। আপনি কি ঘুমাচ্ছেন? পবিত্র ভালোবাসাটা এখন সিনেমা হয়েছে, এখন সিনেমা চলছে না? এটা প্রায় 4,500 ভাষায় রূপান্তরিত হচ্ছে সিনেমাটা। এর মেন ভূমিকায় আছে বাংলাদেশের এখন টপ নায়িকা মাহিয়া মাহি। নায়কের চরিত্রে আছে রূপম, ভারতের হিন্দু নায়ক, আর অন্যান্য যারা আছে। এর মূল থিওরিটাকে আমি উপন্যাস যখন পড়েছিলাম, এখন হয়তো সিনেমা হয়েছে এটা, এর মূল থিওরি এইটা, মাহিয়া মাহি একটা মুসলমানের মেয়ে, বোরকা পরে পর্দা করে কলেজে যায়, রূপম হিন্দু, এই ছেলের সাথে মন দেওয়া নেওয়া, শেষ পর্যন্ত ভাবের আদান প্রদান, দুইজন মিলে পালিয়ে যেয়ে বিয়ে করিস। মুসলমান হিন্দু যদি ইমান না আনে বিয়ে হবে? বলেন না কেন? এই যে বিয়ে তো জায়েজ হচ্ছে না। এখন ওর বাবা মা, ওর গার্জিয়ান যারা আছে, বড় ভাই চাচা, যারা মেনে নেয় না এই বিয়েটা, কারণ কোরআনের নির্দেশের বাইরে। মুসলমান মানতে পারে? যখন মেনে নেয় না তখন পরিচালক তাদেরকে উগ্রবাদ, মৌলবাদ, ফান্ডামেন্টাল, সাম্প্রদায়িক, জঙ্গি, এগুলো চরিত্র হিসাবে এদেরকে দেখানো হচ্ছে। তো এটার দ্বারা কি বুঝলেন? বাস্তবে কিয়ামত পর্যন্ত যদি এই সিনেমাটা বিভিন্ন ভাষায় রূপান্তরিত হয়, আমি তামিলনাড়ু ছিলাম, ওখানে এই সিনেমা চলছে, কিন্তু এই ভাষায় না, তামিল ভাষায়। ওদের নায়ক নায়িকা আলাদা, কিন্তু সব থিওরিগুলো ঠিক আছে। ওই লোকটা তো মারা গিয়ে কবরে আপেল খাচ্ছে, কিন্তু এই যে এই সিনেমাটা তৈরি করার কারণে পৃথিবীর যত ভাষায় মানুষ দেখবে মুসলমান মেয়েদের বোরকা পরা মেয়েদের উপর একটা খারাপ ধারণা আসবে, যারা মনে হয় বোরকা পরে তোলা তোলে এই করে। বলেন, বোরকা পরা নির্দেশ কার? পর্দার একটা ফরজ বিধানের উপরে হয়তো সরাসরি ইঙ্গিত না দিয়ে ইনডাইরেক্ট দিয়েছে। এখন এই লোকটা মারা গেছে, যত মানুষ এটা দেখবে আর খারাপ ধারণা করবে ইসলামের পর্দার উপরে, পর্দানশীল মেয়েদের উপরে, ও কি কবরে আপেল পাবে না আগুন পাবে? আগুন কবরে যে আগুন পায় তার বাস্তব প্রমাণ দেখে এসেছি আমি নিজে। আবু সাহেলের কবর, ওর কবরে গিয়েছিলাম বদরের ময়দানে, ড্রাইভার আমারে বলছে হুজুর এটা এই যে শয়তানের কবর, শয়তান মানে আবু সাহেলের কবর, এত পানি দেওয়া হয় এই কবরে কিন্তু কোনো গাছ হয় না, গাছ হলেই মারা যায়। অথচ পাশে দেখলাম বিশাল কবরস্থান সাহাবিদের, 14 জন সাহাবি কবর শহীদ হয়েছিল না, ওই 14 জনের কবর, এই পাশে বিশাল খেজুর বাগান, নিচ দিয়ে গ্যালন গ্যালন পানি উঠতেছে, ওগুলো সাপ্লাই করে রিফাইন করে বিভিন্ন দেশে প্রদেশে পাঠিয়ে দিচ্ছে। আর শয়তানের কবরে এত পানি দেয়, 14 জন কাফেরকে এক কবরে উব্দু করে মাটি দিয়েছিল, ওই কবরে গর্ত হয়ে আছে, কোনো গাছ হয় না। আমার মনে হয় আল্লাহ বলে শরবত খাওয়াচ্ছে, শরবত খাওয়াচ্ছে কি আগুন। ওর বাড়িটা পর্যন্ত এখন ইন্টারন্যাশনাল পায়খানা, কাবা শরীফ তাওয়াফ করার পরে উপর দিয়ে ঘুরছি, হঠাৎ দেখে আমার পেটে ব্যথা। এক পুলিশকে বললাম, ভাই আমার তো এতক্ষণ ভালোই লাগছিল, হঠাৎ আমার পেটে ব্যথা করছে, কারণ কি? পুলিশ আমারে বলে, ইয়াহা জিউল হজ্জা তাই না বিলাদুকা? ও হাজি দেশ কোথায়? জি তুমি বাংলাদেশ, বাংলাদেশ থেকে এসেছি। আমারে বলছে, হাজি আপনি জানেন না এটা কোন জায়গা? কোন জায়গা? আবু সাহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন? তাড়াতাড়ি যান পায়খানা করিয়ে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। না না আমি হাসির খোরাকি দেবেন, আল্লাহ তালা আমাকে জানাতে চেয়েছে, আমির হামজা 3.5 লাখ টাকা খরচ করে আসলে আর ওই শয়তানের মুখে পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। পৃথিবীতে যার কোরআনের বিপক্ষে আজ ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক, 96% মুসলমানের দেশে টক শোয় বসে বসে যারা নবীর বিরুদ্ধে কথা বলে, ওর বাবারও ক্ষমতা নেই কথা বলা, পেছন দরজা দিয়ে অনেকে হাওয়া দিচ্ছে। তোর বাবার ক্ষমতা আছে নবীর বিরুদ্ধে কথা বলে টিকে থাকা? বাবার বিরুদ্ধে কথা বললে জেল হয়ে যায়, আর নবীর বিরুদ্ধে তো কলিজা কাবার কথা, কিন্তু পেছন দরজা দিয়ে অনেকে হাওয়া দিচ্ছে, অসুবিধা নেই আমরা আছি, আল্লাহ আপনাকে ছাড়বে না।
তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়াতাব, এখানে তাব্বাত ইয়াদুন না, তাব্বাত ইয়াদা 2 বছর। আল্লাহ বলেন ধ্বংস হয়ে যা আবু সাহাব নিজে এবং তোর 2 হাত, এবং সে ধ্বংস হয়েছিল আতাব্বা, এবং সে ধ্বংস হয়েছিল। আল্লাহ এদন না দিয়ে এদা দিলেন কেন? এদা নিয়েছিল 2 বছরের কারণে উল্টা পড়ে গেছে, এদা নে না, এদা দিল কেন 2 বছর? কারণ আবু লাহাব পাথর নিক্ষেপ করেছিল নবীর আদর্শের কথা শোনার পরে কয় হাত দিয়ে? আরো জোরে বলেন। আবু লাহাব পাথর নিক্ষেপ করেছিল মিলাদ যখন পড়েছে আল্লাহর নবীর মিলাদ বা জন্মের কথা শোনার পরে 2 আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে বান্দি আজাদ করেছিল, কিন্তু যখন পাথর নিক্ষেপ করেছিল তখন কিন্তু 2 হাত না, তখন কয় হাত? 1 হাত দিয়ে। কিন্তু আল্লাহ এদা শব্দ দিয়ে ওর 2 হাত ধ্বংস করে দিলেন কেন? এই হাতে তো নড়াচড়া করেছিল। আপনি একটা পাথর নিয়ে এভাবে নিক্ষেপ করেন, এই হাতের কাজ না, এই হাত নড়বে না? আল্লাহ বলেন যেহেতু এই হাত দিয়ে নিক্ষেপ করেছিল আর এই হাত নড়েছিল, এই জন্য এটাও রাখলাম না। এদা আবিলাহা বি ওয়াতাব, তো ধ্বংস হয়েছে ওর 2 হাত, এবং ওকে আমি ধ্বংস করেছি, এবং ও হয়েছে ওয়াতাব্বা, বাস্তবে আমি দেখিয়েছি সেটা। আজ হয়তো ডাইরেক্ট আবু জাহালের ডান হাতের মতো শক্তি দিয়ে অনেকে ইসলামের বিরুদ্ধে ডাইরেক্ট চেষ্টা করে যাচ্ছে, আর বাম হাতের মতো অনেকে নড়া চড়া দিচ্ছে পেছনের দরজা দিয়ে, কারণ 96% মুসলমান তো এদেশে ডাইরেক্ট করলে ওর খবর আছে, এই জন্য বাম হাতের মতো নড়া চড়া করছে পেছনের দরজা দিয়ে। আল্লাহ যদি ধরে তোমারে এই হাতও ছাড়বে না, কথা বলে ঠিক কিনা? এমনি কিছু বলে না, ইন্না বাদশা রব্বিকাল আশাদিদ, আমি কাউকে কিছু বলি না, কিন্তু যদি ধরি ওরে আর ছাড়ি না। আজ মুসলমানদের উপরে বিশেষ করে বিশ্বে 170 কোটি মুসলমান থাকার পরেও যে অত্যাচার হচ্ছে, আমাদের চাইতে বিশ্বে অনেক লোক সংখ্যা কম এরকম জাতি আছে না নেই? বিশ্বে সবচাইতে বেশি মানুষ হচ্ছে খ্রিস্টান ধর্মের। কোন ধর্মের? এর পরেই হচ্ছে আমাদের স্থান। তামাম দুনিয়ায় সবচাইতে বেশি মানুষ বাস করে কোন ধর্মের? তারপরে তারপরে অন্যান্য ধর্মের আছে, ইহুদি খ্রিস্টানরা তো, ইহুদি বৌদ্ধ মাজুসি ওরা তো অনেক পরে, কিন্তু ওরা পৃথিবীর কোন জায়গায় মার খায় না। মায়ের মারের মতো জায়গায় মুসলমান শুধু মায়ের খেলে তো হতো, জবাই করে রান্না করে খেয়ে ফেলছে, কি আশ্চর্য গো! অথচ 170 কোটি মুসলমান পোশাক করে দিলে মায়ানমার ভেসে যাওয়ার কথা, কথা বলেন? এটা হওয়ার কারণ কি? এই যে না, একতা শুধু না, এই যে ডান হাত দিয়ে অনেকে চেষ্টা চালাচ্ছে, যারা বাম হাতের সহযোগিতা অনেকে করছে। এই যে সৌদি আরব যেখান থেকে ইসলাম আমরা পেয়েছি, অথচ এই দেশের দায়িত্বে যে লোকটা এখন আছে সালমান, বিশ্বের সর্বশ্রেষ্ঠ মোনাফেক এই লোকটা এখন, এর কারণে আজ মুসলমানদের অবস্থা। এর কিছু করা লাগতো না, একটু যদি হুঙ্কার ছাড়তো এর দোকানের মতো পৃথিবী পাল্টিয়ে যেত। বিশ্বের কয়েকটা দেশ ঘুরে আসলাম, আমি যা দেখেছি ভারতের মুসলমানরাও, কারণ 37% মুসলমান, ওরা যতটুকু ইমান নিয়ে ফুসকে ওঠে, বিশ্বের অন্যান্য ধর্মে অন্যান্য দেশে যারা আছে ওরা যদি একটু, কিচ্ছু হতো না মুসলমানদের। 53টা রাষ্ট্র মুসলমান এখন পৃথিবীতে, কয়টা? 53টা, আর সব সম্পদ আল্লাহ 53টা রাষ্ট্রের ভেতরে রেখেছিস। বিধবাদের রাষ্ট্রে কোনো সম্পদ আল্লাহ দেয়। আমাদের দেশ তো আল্লাহ এমনি সাজিয়ে দিয়েছে, আর এরকম সাজানোর শহর তৈরি করতে হয় আমেরিকার মতো জায়গায়, ব্রিটেনের মতো জায়গায়, ইংল্যান্ডের মতো জায়গায়, ওরা তো এরকম সাজানো শহর পায়নি, এরকম সাজানো শহর ওরা বানিয়েছে, আর আল্লাহ এমনি আমাদের বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, বলতে পারেন না? নবী যে রাস্তা দিয়ে হেঁটে যেতেও ওই পায়ের নিচে সোনা দেখা যেত। আমরা আজ বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে মাটি খুঁড়লে হয় পানি পায় নাই, কাদা পায় নাকি? আর নবীজি যেখানে পা দিয়েছিলেন ওই সমস্ত জায়গাগুলো এখন ওরা খুঁড়লে পানি না, কাদা না, হয় তেল পাবে না, সোনা পাবে। সুবহানাল্লাহ, বলতে পারেন না? এত বরকত যে নবীর কারণে সেই নবীর আদর্শগুলো আজ ভলণ্ঠিত হচ্ছে, মেয়েদেরকে আজ চালক বানিয়ে দিয়েছে, সিনেমা হল ওপেন করে দিয়েছে, সুদের মতো জিনিস এখন জারি করছে ওই দেশে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আল্লাহ ধরে না, কিন্তু ধরলে আর ছাড়বে না। তুমি যত বড় সালমান হও, এক লোক তার বউ নিয়ে গেছে চিড়িয়াখানায়, স্বামী শখ করে একটা কলা দিয়েছে,
ও খাবে না খাইয়ে দিয়েছে বানরকে, বানর কলাটা নিয়ে চিন্তা করছে না মুখে দেওয়া যাবে না, আগে পেছনে দিয়েছে। মেয়ে লোক তো গেছে রেগে চিল্লা পাল্লা করছে, বিয়াদব বানর, এরে যারা দায়িত্বে আছে তারাও বিয়াদব। যে খাবার দেয় বানরকে সে এসে বলছে আপা চিল্লাবেন না, আপনি তো জানেন না হাকিকত কি, কিছুদিন আগে আপনাদের মতো এক দম্পতি এসে একটা আম দিয়েছিল, আমার বানর আম একবারে মুখে দিয়ে পেটে যাওয়ার পরে আর বের হয় না, মারাই যাবে। শেষ পর্যন্ত বানরের পেছন চিরে আম বের করে দুইটা সেলাই দেওয়া আছে, এখনো পর্যন্ত ঘাস শুকায়নি। ওই দিনের পর থেকে যে যা আসে বানরকে কিছু দেয় ও আগে মুখে দেয় না, পেছনে দিয়ে দেখে যে বের হবে কিনা। আপনি যা করছেন 17 কোটি মানুষের সাথে পরিবর্তন যদি আসে চিন্তা করে নাটি বের হবে তো? আরে বাবা তালি দিচ্ছি। জান্নাতের ভেতরে যেহেতু হারায় সাল্লামকে আল্লাহ বানিয়েছিলেন, ও জান্নাতের ভেতরে বানানো ওখানের পরিবেশে তৈরি বড় হয়েছে, একবার শান্তি পেয়েছে তো জীবন গেলেও ছাড়তে চায় না, কারণ শয়তানের টার্গেট সব সময় মহিলা। শয়তানের টার্গেট কিন্তু সর্বপ্রথম মহিলা না পুরুষ, মহিলা। হাওয়া আলাইহিস সালামকে আগে টার্গেট করেছিল, কাকে? আদমকে কিন্তু টার্গেট করে নাই, আগে কার করেছে কাকে? এই জন্য পুরা কোরআন শরীফের ভেতরে যেখানে শয়তানের নাম পেয়েছি সেখানে পেয়েছি ইন্না কায়দা শয়তানি কানা দঈফা, শয়তানের চক্রান্ত গুলো একেবারেই দুর্বল, দঈফা একেবারেই দুর্বল। কিন্তু যেখানে মেয়েদের নাম পেয়েছি কোরআনে সেখানে আর দুর্বল শব্দ নেই, ইন্না কায়দা কুন্না উসিম, সূরা ইউসুফের 28 নম্বর আয়াত। আল্লাহ বলেন মেয়েদের চক্রান্ত বড় ভয়ঙ্কর, অসীম শব্দ দিয়েছেন আল্লাহ, কারণ মেয়েরা যদি কোনো পরিবারে সমাজে রাষ্ট্রে ষড়যন্ত্র শুরু করে চক্রান্ত শুরু করে ওটার পরিবার থাকে না, ওটা জাহান্নাম হয়ে যায়। আজ পৃথিবীতে কোনো মহিলাকে যদি শয়তান একবার আসর করে ওটার মহিলা থাকে না, ওটা শয়তানের চাইতে মারাত্মক হয়ে যায়। যদি এই দেশে এখনো শুরু হয়নি ভারতে চলছে। সম্মানিত ভাইরা, আজ পরিবারগুলোর দিকে তাকালে মনে হচ্ছে অধিকাংশ পরিবারের মেয়েদের শয়তান দখল করে ফেলেছে, কারণ মেয়েরা এখন রাজমিস্ত্রি আর আমরা জোগাইলে, ওরা ভ্যানিটি ব্যাগ নিয়ে সামনে যায় আর এই যে পুরুষ মানুষ একটা বাচ্চা কোলে করে নিয়ে বোকার মতো চলছে, মনে হচ্ছে ওটা রাজমিস্ত্রি আর জোগালি যাচ্ছে। এলাকা এখনো এরকম হয়নি, ভারতের এই সিরিয়ালগুলো দেখে দেখে ওরা এই চরিত্র বানাচ্ছে স্বামীর সাথে আচরণী, কথা বলেন। সমাজে যে সমস্ত মেয়েরা চক্রান্ত করে আছে, যে মহিলা মেম্বার হয় হয় না, মহিলা মেম্বারের কাজ কি? কোনো কাজ না। আমার দাদাও চেয়ারম্যান আওয়ামী লীগের, চেয়ারম্যান 21 বছর। ওরা বললাম দাদা এই যে মহিলা মেম্বার হয় এর কি কাজ? বলছে নাতি ওর কোনো কাজ নেই, ওই যে কয়টা টাকা পায় মাসে মাসে সোনো পাউডার কিনে সিপটিপিন মেরে ব্লাউজ গায়ে দিয়ে যখন আসে তখন ইউনিয়ন গরম হয়, চলে যায় ইউনিয়ন ঠান্ডা হয়, কোনো কাজ নেই। মহিলারা যদি 4-5 জন এক জায়গায় বসে বিচার করে আর একজন মহিলা বলবে ও বউ তুই থোক, তোর বিচার করার দরকার নেই, ওদের বিচার ওরাই মানে না। ওর মেম্বারটাও 3 ওয়ার্ড মিলি, এক এক ওয়ার্ডে পুরুষ মেম্বার একটা আর 3 ওয়ার্ড মিলে একজন মহিলা, জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে উপরে আপনি যত উঠবেন তাকান, যত উপরে উঠবেন তাকান, আমেরিকা পাগল তো অত পাগল না, হিলারিকে ওরা আজ পর্যন্ত পাশ করতে দেয়নি, পুরুষ শাসিত ওদের দেশ, ওরা পাগল, আমরা মনে করি পাগল, কিন্তু অত পাগল এখনো না, কথা বলে না কেন? আমরা আল্লাহ আমাদের কোন শাস্তি দিচ্ছে আল্লাহ ভালো জানে, পাপের শাস্তি আল্লাহ তুমি এভাবে না দিও অন্যভাবে দাও, কথা বলে না কেন? শুধু মিলাদ নিয়ে জন্ম নিয়ে আনন্দ করা যাবে না,
হ্যাঁ মিলাদ নিয়ে আপনি আনন্দ করেন, জিলাপি খাবেন, খেজুরি খাবেন, কোনো নিষেধ নেই, আমি করছিও না, করেন। কিন্তু ওটা এবাদত মনে করে যদি শুরু করেন তাহলে আপনি সাহাবিদের চাইতে বেশি বুঝেন। আল্লাহর নবীর সাহাবীরা, নবীজির ইন্তেকালের পরে একজন সাহাবীর নাম বলছি, হযরতে তোফায়েল রাদিয়াল্লাহু তাআলা আনহু 93 বছর বেঁচে ছিল নবীজির ইন্তেকালের পরে। কত বছর? 93 বছর। তিনি 120 বছর দুনিয়া জীবিত ছিলেন, এদিকে 7 বছর ওদিকে 20 বছর, কত হয়? 27 বছরে তিনি ইসলাম গ্রহণ করে যে 120 বছর দুনিয়ায় বেঁচে ছিলেন, নবীজির ইন্তেকালের পরেও সে বেঁচে ছিল 93 বছর। কিন্তু 93 বছরে কোনদিন আমাদের মতো ইয়া নবী সালাম আলাইকে পড়ে মিলাদ পড়ে জিলাপি খেজুরি খাইনি, এই ঈদে মিলাদুন্নবী পালন করেনি। একজন সাহাবী নবীকে যে ভালোবাসা দিতে পারবে আমরা তামাম দুনিয়া মিলে দিতে পারবো? আপনি কিসের ভালোবাসা দেখাচ্ছেন ঈদে মিলাদুন্নবী পালন করে? খালি মিলাদ পড়া না, আপনাকে তো মানা লাগবে সিরাত। কারণ যারা সিরাত মেনে নিয়েছে, নবীর আদর্শ মেনেছে, তারাই জান্নাতি, যেমন আমির হামজা আব্বাস। এই কথা বলেন না কেন? আরো দলিল দেওয়া লাগবে। এজন্য আপনি মিলাদ পড়েন নিষেধ নেই, কিন্তু পাশাপাশি আপনাকে সিরাত মানা লাগবে, নবীর আদর্শ মানা লাগবে। আর একটা আদর্শের কথা বললাম, নবীজি ছোটবেলায় মায়ের কোলে ভাইয়ের হক নষ্ট করলেন না, এরকম 27টা পেয়েছি আমি। সময় যেহেতু কম, আমি এদিকে নির্ধারিত আয়াতের দিকে যাচ্ছি। কষ্ট হচ্ছে আপনাদের? আজকের আলোচনার বিষয় হচ্ছে বিজয়। কি? আরো জোরে বলেন। সুতরাং যা হচ্ছে পৃথিবীতে ভালো হচ্ছে, হ্যাঁ ভালো হচ্ছে, আপনি তো এবার পাবেন। আপনি বললে হবে? জবান ছেড়ে আগে কোরআনের আয়াত পড়েন, আমি বাস্তবে মিলাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ بسم الله الرحمن الرحيم আন্দাজে না, সব তথ্য আমি তাফসির থেকে, হাদিস থেকে, ইতিহাস থেকে এবং বাস্তবতার সাথে মিলিয়ে লিখে এনেছি। শুধু নোট করেছি, আপনাদের পয়েন্টগুলো বলছি। 12টা পর্যন্ত সময় দিয়েছেন, নাকি 12টা পার করব? 12টা পার করা ঠিক না ভাই। আগে একটু তেলাওয়াত করেন কোরআনের আয়াত। এই যে ল্যাপটপ চলে যাচ্ছে কেন? কে আপনি? কে? কিসের এক নাম্বার এই বয়সে? সভাপতির ভাই, ঠিক আছে, মুরব্বি মানুষ তো কিছু বলছে না, যুবক মানুষ উঠলে এমন কথা বলবো জীবনে উঠবে না। আগে পড়েন একবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في فسبح بحمد ربك واستغفر إنه كان توابا. سورة النصر كم سورة؟ سورة القرآن الشريف تين آيات بسيشتو تين تا سورة سورة النصر عصر আর কাউসার। আমরা অনেকেই মনে করি সূরা কাউসার এই শুধু তিনটা আয়াত, সূরা নসরও যে তিনটা আয়াত অনেক হুজুরাও জানে না। সূরা নসর আয়াত কয়টা বলেন? সূরা নসরের ভেতরে আয়াত সংখ্যা মাত্র তিনটা। কেউ যদি একবার সূরা নসর সাহাবের নিয়তে তেলাওয়াত করে, কমপক্ষে প্রত্যেকটা অক্ষরে তার আমলনামায় আল্লাহ 10টা করে নাকি লিখে দেবে। আমরা তেলাওয়াত করেছি, বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ জানাচ্ছেন, ইদা জা আনাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে, ইদা জা আনাসরুল্লাহ, আল্লাহর সাহায্য, তখন আপনি বিজয় দেখতে পাবেন। আর 47 বছরে আল্লাহর সাহায্য এখনো আসে নাই, এই জন্য আমরা ইসলামের বিজয় এখনো দেখতে পাইনি। কথা বোঝা লাগবে ভাই?
নবীজি চেষ্টা করেছিলেন 17 বছর থেকে 40 বছর 23 বছর একাধারে নিজের মন মস্তিষ্কের গড়া চিন্তা ভাবনা দিয়ে কয় বছর 23 বছরের ফল হয়েছে জিরো কি হয়েছে জিরো 17 থেকে 40 23 বছর একাধারে চেষ্টা করার পরে ফল জিরো হয়ে গেল অথচ একই নবী একই মানুষ 40 থেকে 63 হাতে তার কোরআন শরীফ ছিল তিনি চেষ্টা করলেন বাকি 23 বছরে শুধু ফল জিরো না এমন এমন হিরো তৈরি হয়েছে কিয়ামত পর্যন্ত এরকম হিরো আর আসবে না আল্লাহর সাহায্য না আসলে বিজয় আসে না তার বাস্তব মানে বারবার নবীর জীবন থেকে মিলেন 13 বছর মদিনায় যাওয়ার পরে আরো চেষ্টা করলেন 2 বছর দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধ হয়েছিল এদিকে 13 ওইদিকে 2 কত হয় এই 15 বছর চেষ্টা করার পরে আল্লাহর নবী বদরের ময়দানে সাহাবী নিয়ে গিয়েছিলেন মাত্র 313 জন তাহলে 15 বছরে তার রেজাল্ট কয়জন আরো জোরে বলেন 313 জন পেলেন মাত্র মদিনাতে যাবার পরে আরো 4 বছর পার হয়ে গেল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ স্বপ্ন দেখলেন লাকাদ কানা লাকুম লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হক লা তাদখুলুন্নার মসজিদ আল হারাম ইনশাআল্লাহু আমিনিন আল্লাহর নবী এই যে 15 থেকে 4 কত হুদাইবিয়ার জন্য নবীজি বিশ্বনবী হজ করার জন্য আসছিলেন হুদাইবিয়া নামক জায়গায় এসে আটকে গিয়েছিলেন নবীজি স্বপ্ন দেখলেন কত হিজরিতে ষষ্ঠ হিজরিতে ওদিকে দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধ হয়েছে বাকি 4 বছর চলে গেল স্বপ্ন দেখার পরে জানালেন আমি জানো তোমাদেরকে দেখছি মুহাল্লিকিনা রুসাকুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফুন তোমরা মাথা মুন্ডন অবস্থায় অথবা চুল কর্তন অবস্থায় নিরাপদে শান্তির সাথে বাইতুল হারামে আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য যাচ্ছ এই স্বপ্নটা নবীজি জানালেন নবীদের স্বপ্ন শুধু নবীদের স্বপ্ন শুধু স্বপ্ন না ওটা কি আরো জোরে বলা লাগবে আমরাও তো কত ধরনের স্বপ্ন দেখি কত মানুষ স্বপ্ন দেখে নাপাক অবস্থায় ঘুমিয়ে আছে ঘুম থেকে উঠে বলছে আমি একটা মাজার পেয়েছি স্বপ্নে স্বপ্নে পাওয়া মাজারে দেশে নেই আর আস্তে বলেন এ দেশে স্বপ্নে পাওয়ারই মাজারই বেশি অনেক মাজারে লাশ নেই শুধু স্বপ্ন কত মানুষ স্বপ্ন দেখছে সিয়ারে যখন বসলাম একবারে আমি 41 এর আগে নামবো না কি স্বপ্ন গো আপনি স্বপ্ন দেখতে পারেন অসুবিধা নাই কিন্তু ঘুম ভেঙে দেখবেন সিয়ারের পায়াও নেই স্বপ্ন আর বাস্তব কিন্তু এক না কি ওরা আলাদা স্বপ্নে অনেক কিছু দেখতে পারেন কিন্তু ওটা আপনি তো সাধারণ মানুষ নবী না ওটা তো ওহি না কিসের স্বপ্ন দেখে আপনি আন্দাজে বিভোর হয়ে আছেন নবী স্বপ্ন দেখেছিলেন ওটা ছিল সাহাবীদেরকে বলার সঙ্গে সঙ্গে সাহাবীরা আনন্দিত নবী আমরাও যাব কারণ এতদিন বাপ মা আত্মীয় স্বজন থেকে আমরাও আলাদা হয়ে আছি আল্লাহর ঘর তাওয়াফ করব সবাই মিলে যাচ্ছে এই সময় নবীজির সাথে মানুষ আছে 1400 কত আরো জোরে বলা লাগবে 15 বছরের রেজাল্ট মাত্র 313 জন আর বাকি 4 বছরে হয়েছে 14 তাহলে আল্লাহর সাহায্য আসতে শুরু করেছে না করে নাই হুদাই বিয়া নামক জায়গায় গিয়ে তিনি আটকে গেলেন কাফেরদের পক্ষ থেকে আদেশ আসলো না আপনাকে আমরা আসতে দেব না আমার কাহিনী বলা উদ্দেশ্য না বিশ্বনবী রাজনৈতিক কৌশল অনুযায়ী কূটনৈতিক সম্পর্ক তৈরি করার জন্য হযরত ওসমানকে পাঠিয়ে দিলেন ওরা ওসমানকে আটক করে ঘোষণা দিল ওসমানকে হত্যা করা হয়েছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ 1399 জন সাহাবী সাথে ছিল সবাই বললেন
এই যে কাপড় পরা আছো ইহরামের কাপড় খুলে ফেলো সাধারণ কাপড় পরিধান করো আমার হাতের উপরে হাত দাও এই মুহূর্তে তোমাদেরকে আমি শপথ বাক্য পাঠ করাবো লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইযা ইউবাইউনাকা تحت الشجرة فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم وأثابهم فتحا قريبا নবীজি শপথ বাক্য পাঠ করাচ্ছিলেন যে গাছের নিচে তাহাতার সাজার ওই বাবলা গাছ এখনো আছে হয়তো গাছটা নেই তার সারা আছে ওখানে একটা কূপ আছে বিশাল একটা মসজিদ বানিয়ে দিয়েছে নিজের চোখে জায়গাগুলো দেখে আসলাম নবীজির হাতের উপরে 1399 জন হাত দিলেন আল্লাহর নবী নিজের বাম হাতটা এবার সাহাবীদের হাতের উপরে দিয়ে দিলেন সাহাবীরা বলল হুজুর বাম হাত কিসের বিশ্বরবে বলেন সাহাবীরা এই মাত্র কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে আজকে আমার সাথে যারা শপথ বাক্য পাঠ করছে আল্লাহ তাদের উপরে রাজি শুধু রাজি না তাদের উপরে রহমত নাজিল করছেন আল্লাহ হযরত ওসমান যেহেতু আমাদের ভেতরে নেই আমি তার পক্ষ হয়ে বাম হাতটা দিয়ে দিলাম আমার আল্লাহ যেন ওসমানের উপর রাজি হয়ে যায় আল্লাহ কখন রাজি হলেন একটা বিনা অপরাধে মানুষকে ওরা আটক করে ঘোষণা দিয়েছে হত্যা করা হয়েছে নিয়র অপরাধ মানুষের পক্ষে 1399 জন জীবন দেওয়ার জন্য যখন দাঁড়িয়ে গেছে তখন আল্লাহ তাদের উপরে রাজি হয়েছে কথা বলেন না কেন আজ যদি একটা মানুষের অধিকার রক্ষা করার জন্য 1399 জন না 17 কোটি মানুষকে জীবন দেওয়া লাগে আর নবীর ওই তাহাতার সাজারাতে বাবলা গাছের নিচের মতো যদি আপনি বায়াত নিতে পারেন দেশ রক্ষা করার জন্য স্বাধীনতার জন্য ইসলামের জন্য মানবতার জন্য মানুষের জীবন জানমাল ইজ্জত আবরু হেফাজতের জন্য আজ আমার আল্লাহ আপনার উপরে বেহুদাই বিয়ার মতো রাজি হয়ে যাবেন এইটার নাম ইসলাম ওরা সংবাদ পেয়েছে ওরা 1399 জন জীবন দেওয়ার জন্য বায়াত নিচ্ছে ভয়ের চোটে ওসমানকে ছেড়ে দিয়েছে হুদাইবের এই শিক্ষাটা যদি আজ আমরা বাংলার মুসলমানেরা নিতে পারতাম আমাদের অধিকার পৃথিবীর কেউ নষ্ট করতে পারত না 19 বছরের রেজাল্ট কতজন কারো জোরে বলেন 1400 জন 19 থেকে এবার ষষ্ঠম হিজরি এরপরে অষ্টম অষ্টম হিজরিতে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন মক্কা বিজয় করার জন্য সাথে ছিল 10,000 কত সবাই বলা লাগবে এরপরে গেল নবম হিজরি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিরুল হজ বানিয়ে নবী হজ করতে পাঠালেন দশম হিজরিতে বিশ্বনবী বিদায় হজের ভাষণ দিলেন তার সামনে ওই সময় ছিল 1,14,000 সাহাবী কয় বছরের ব্যবধান 6 থেকে 7, 8, 9, 10 চার বছরে যেখানে 1400 ছিল সেখানে 4 বছরের ব্যবধানে মানুষ হয়ে দাঁড়িয়েছে বিদায় হজের ভাষণে নবীর সামনে 1,00,000 আরো জোরে নবী যাওয়ার সময় কি বললেন শেষ কথা তারাক তো ফে গুমামরাইন দুইটা জিনিস রেখে গেলাম লাং তা দিল্ল পথ হারাবে না না খেয়ে থাকবে না মার খাবে না লাঞ্ছিত হবে না কি করলে মা তামাসাক তুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতুর রাসূলি যদি আল্লাহর কোরআন কিতাব আঁকড়িয়ে ধরো আর আমার সুন্নাকে যদি অনুসরণ করে চলো কোনোদিন তোমরা মার খাবে না অ মুসলমানেরা ওই সময় নবীজির সামনে আবু বকর ওমর উসমান ছিল না আরো জোরে বলো নবী কি বলতে পারতেন না যে আমার ইন্তেকালের পরে যে আবু বকরকে রেখে গেলাম ওমরকে রেখে গেলাম বলতে পারতেন না তাদের নাম না বলে নবী কেন বললেন তোমাদের সামনে আমি কোরআন আর আমার সুন্নাহ রেখে গেলাম বলেন আজ অনেক হাজার হাজার পীর পৃথিবীতে তৈরি হচ্ছে মারা যাওয়ার আগে ইন্তেকালের আগে ওসিয়ত করতে পারে না যে আমার 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 মরিদেরা আমি চলে যাচ্ছি তোমাদের জন্য আল্লাহর কোরআন আর আল্লাহর নবীর সুন্নাহ রেখে গেলাম না ও শয়তান বলে এই যে আমার ছোট ছেলে বড় ছেলে গদ্দিনশীন পীর রেখে গেলাম
এরে তোমরা মেনে চলো ওটা গদ্দিনশীন পীর কে বলিস ও গদ্দিনশীন শয়তান ঠিক গদ্দিনশীন পীর আপনি ভুল বুঝবেন না ভাই নবীজির সামনে কত বড় বড় সাহাবী যারা জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত তাদের নাম বললেন না তিনি বললেন কিতাবুল্লাহ ওয়া সুন্নাতুর রাসূলি নবী কিন্তু বলেন না যে আল্লাহর কিতাব আর আমার হাদিস রেখে গেলাম বলেছেন বলেছেন সুন্নাতুর রাসূলি আমার রাসূলের সুন্নাত আমি তোমাদের জন্য রেখে গেলাম আমার সুন্নাত আজ আপনি আহলে হাদিস দাবি করে বগল বাজাচ্ছেন উল্টা পাল্টা বুঝবেন না নবীদের হাদিস